বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং B350E মডেলের। সেটটির সমস্যা হলো সেটটির রিং বাজে না, স্পিকারে কোনো কথা শোনা যায় না। স্যামসাং B350E, 355E এই দুটি সেট দেখতে একই রকম, সমস্যা একই রকম, সমাধান প্রায় একই রকম। বন্ধুগণ, এবার আমরা সেটটি চালু করে দেখব যে কোনো রকম সাউন্ড হয় কিনা। বন্ধুগণ দেখেন, সেটটি চালু হওয়ার সময় এটি সাউন্ড হওয়ার কথা, সাউন্ডটি অবশ্য প্রোফাইল থেকে অন করা, তারপর কোনো সাউন্ড নাই। এতে এবার আমরা অপশন থেকে দেখব যে রিং বাজে কিনা। এবার আমরা ভলিউমে ঢুকবো। এই দেখেন, সব ভলিউম ফুল দেওয়া আছে, কিন্তু কোনো, এই দেখেন, বাড়াইলে কমাইলে রিং বাজার কথা, কিন্তু কোনো খবর নাই। ওকে, তো এবার আমরা সেটটি ফটাফট খুলে নিব। প্রথমে চেক করব যে রিং গিয়ারটি আছে, রিং গিয়ারটি ভালো কিনা। বন্ধুগণ, এই সেটের রিং গিয়ার এবং স্পিকার একই, যাহা রিং গিয়ার তাই স্পিকার, যাহা স্পিকার তাহাই রিং গিয়ার। তো ফটাফট আমরা স্ক্রুগুলো খুলে নিই এট ফার্স্ট। বন্ধুগণ, এবার আমাদেরকে মাল্টিমিটার নিয়ে রিঙ্গারটি মেপে দেখতে হবে রিঙ্গারটি ঠিক আছে কিনা। এটা দিয়ে রিং বাজে এবং কথা শোনা যায়। তো এবার আমরা মিটারের সিলেক্টর নটটি এক্সটেনে রেখে এবার মাপবো, চেক করে দেখি মিটারটি ঠিক আছে কিনা। এই যে দেখেন, হ্যাঁ, আমাদের মিটার ঠিক আছে। এবার আমরা স্পিকারের দুই পিনে ধরবো এবং মিটারের দিকে লক্ষ্য রাখবো। এই দেখেন, মিটারের কাটা ফুল রেঞ্জ শো করছে, কন্টিনিউটি দেখাচ্ছে, তার মানে স্পিকার ঠিক আছে। ওকে, এটা রেখে রেখে দিলাম। এবার আমাদেরকে মেপে দেখতে হবে যে এই যে দুটি আমরা দাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে কোনো ভ্যালু প্রদর্শন করে কিনা। মিটারের দিকে তাকাই, এই দেখুন, কালো প্রপটি গ্রাউন্ডে ধরলাম আর লালটি দিয়ে আমরা পজিটিভ নেগেটিভে মেপে দেখবো। দেখেন, মিটারের কাটা বিন্দু পরিমাণও নড়াচড়া করছে না, এই দেখেন, ঠিক আছে। এ হলো প্রথম আমাদের মাপ। দ্বিতীয় যে মাপটি দেখতে হবে, এই যে দেখেন, এখানে মাঝখানে দুটি আপনার রেজিস্টার দেখা যাচ্ছে আর দুই পাশে দুটি করে চারটি ক্যাপাসিটার দেখা যাচ্ছে। মূলত সিপিইউ থেকে ইরিঙ্গার আইসি থেকে এখানে লাইন এসে সামান্য ফিল্টারিং হয়, তারপরে এখানে আসে। তো এই দুটি লাইন ঠিক আছে না দেখি, এই যে দেখেন, লাইন ঠিক আছে, এই লাইনটি ঠিক আছে কিনা দেখি, হ্যাঁ, এই লাইনটি ঠিক আছে, এই জাম্পার। ঠিক আছে বন্ধুগণ, আপনাদের বুঝার জন্য, সহজে যাতে বুঝাইতে পারি এবং বুঝতে পারেন, সেজন্য আমি এটার যে রিংয়ের আইসি আছে আমি খুলে রেখেছি। এই যে দেখেন, রিংয়ের আইসি কোনটা আমি দেখাচ্ছি, এই যে লক্ষ্য করুন, এই যে দেখেন,
क्रिस्टल आईसी ठीक ऊपर कोणाय खाली जगह देखा जाता हलो रिंग आईसी जगह। हमें रिंग आईसी तुले रेखे बंधुगण एखान एक लाइन ये स्टेशन हुए तपर रिंग आईसी आसे तपर जाए मेन आईसी अर्थात सीपीयू ते। ओके सीपीयू ते जाए तपर एखान लाइन से रिंग आईसी एक लेग हुए सीपीयू ते जाए। बंधुगण एखे एक একটি মাপকর্ম আমরা এখানে এই যে এক কোণায় আরেকটি মাপকর্ম আমরা উপরে এই যে মিডলে মিডলে যে লাইন আছে তো এবার আমরা মেপে দেখি যে লাইনগুলি ঠিক আছে কিনা। এই দেখেন একটি প্রব ধরলাম রিঙ্গারের একটি পিনে। এবার আমরা মিটারের দিকে লক্ষ্য করব मीटर काटार दिखे लक्ष्य करब। ओके देखें एक कोणाय एक लाइन आईसी ठीक लेगे अर्थात आउट लेगे हमें आबार देखाच्छि लम्बा लम्बा कर धरले देखते पारबेन देखें कन्टिन्यूटी देखाच्छे। एबार आमरा द्वितीयटी धरलाम एटा हलो ए जे उपरे ए मिडले जे एकटी पॉइंट आछे ए मिडले पॉइंटेर साथे एटार कन्टिन्यूटी। ओके তারপর আমরা দেখব যে এখান থেকে এই জাম্পারগুলি ঠিক আছে কিনা, তারপর দেখব এখান থেকে জাম্পারগুলি ঠিক আছে কিনা, তারপর দেখব এখান থেকে এই জাম্পারগুলি ঠিক আছে কিনা। ওকে যদি ঠিক থাকে ভালো কথা, যদি না থাকে তাহলে জাম্পার টেনে দিব, আর যদি এখান থেকে এখানে জাম্পার ঠিক না থাকে তাহলে আমরা আইসি পরিবর্তন করব। এবার আমরা আইসিটি লাগিয়ে দেখি। বন্ধুগণ এখানে যখন হিটের কাজ করব অ্যাট ফার্স্ট আমরা এই কিপ্যাড প্যানেলটি উঠিয়ে নিব, উঠানোর জন্য হালকা একটু হিট প্রয়োগ করব। ওকে যাতে আঠা নরম হয়ে যায়। ইতিপূর্বে আমি একাধিক ভিডিওতে দেখিয়েছি এবার আমরা আইসি লাগাবো। আইসি লাগানোর পূর্বে অবশ্য আমাদেরকে পেস্টিং আইসি আইসিটি অবশ্য আমাদেরকে প্রোটেক্ট দিতে হবে যাতে কোনো রকম অতিরিক্ত হিট প্রয়োগের কারণে কোনো রকম অঘটন না ঘটে, কারণ এই আইসিটি পেস্টেড আইসি যখন অতিরিক্ত হিট প্রয়োগ হবে তখন ভিতরে যে বলগুলি আছে সেগুলি ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এক পর্যায়ে সেটটি ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য আমরা যথাসাধ্য ঢেকে রাখার চেষ্টা করব। তারপর আমরা কিছু পেস্ট নেব। এবার আমরা আইসিটি লাগিয়ে দিব।
বন্ধুগণ, আমাদের আইসি লাগানো শেষ। এবার আমরা ঠিক এই অবস্থায় একটু মেপে দেখব যে স্পিকারের যে নেগেটিভ পজিটিভ পিনের জায়গা আছে সেখানে কোনো ভ্যালু দেখে কিনা। আমরা মিটারের দিকে লক্ষ্য করি, এই দেখেন ভ্যালু দেখাচ্ছে। ওকে, যাবার দেখাচ্ছি ভ্যালু দেখাচ্ছে, দ্বিতীয়টি দুটি ভ্যালু দেখাচ্ছে। ওকে, তো আমাদের আইসি লাগানো পারফেক্ট, ঠিকই আছে। এবার আমরা সামান্য ওয়াশ করে তারপরে আমরা চেক করে দেখব যে কাজ হলো কিনা। একটু থিনার নিলাম, যখন কোনো পেস্ট দিয়ে কাজ করব তখন আমরা থিনার দিয়ে অবশ্যই ওয়াশ করে দিব। বন্ধুগণ, এবার আমরা চালু করে দেখব যে সেটটি চালু হওয়ার সাথে সাথে রিঙ্গারের সাউন্ড হয় কিনা। ওকে, এই দেখেন রিং বাজছে, তার মানে আমাদের কাজটি সাকসেসফুল। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।